রাত পোহালেই বিশ্বকর্মা পূজা। কিন্তু একদা ভারতের সেফিল্ড বলে পরিচিতি হাওড়া শিল্পাঞ্চলে এবার করোনার আবহে লকডাউনের জন্য কার্যত মন খারাপের ছায়া। যদিও মন খারাপের ছায়া শুরু হয়েছে বিগত কয়েক বছর আগেই, শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে আর সেই কর্মব্যস্ততার কারণে বিরতি নেই। বিরতি আছে কাজ না থাকার, আছে যন্ত্রণাও, তবু জীবন চলে ঢিমলে তালে। বড় কারখানার হাল আগে থেকেই খারাপ। এবার করোনার জেরে আর লকডাউনে হাওড়া শিল্পাঞ্চলে কার্যত মন খারাপের সঙ্গে চলবেই শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা। প্রতিমার বদলে অধিকাংশ কারখানাতে ঘটেই চলবে পুজো, কারণটা অর্থনৈতিক। বছরের এই সময়টা মালিক শ্রমিক এক হয়ে যাওয়ার যে রেওয়াজ, তা এবার থাকবে না। সকলের পকেটে লক্ষ্মীর অভাব, তাই নীরবে আরাধিত হবে বিশ্বকর্মা। তার প্রমাণও মিলেছে প্রতিমা শিল্পীদের কাছে গিয়ে। যে শিল্পী এই সময় 200 প্রতিমা বিক্রি করতেন, এবার তিনি মাত্র 30টি প্রতিমার অর্ডার পেয়েছেন। ফলে এবার কার্যত মন খারাপের বিশ্বকর্মার আরাধনার চলবে হাওড়া শিল্পাঞ্চলে। খারাপ কাজ নেই, আগে যেরকমভাবে কাজ হতো সেই কাজ আর হয় না। নতুন কারখানা আসছে না, শিল্প হচ্ছে না, বা পুরনো কারখানা যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কী করে পুজো হবে? পুজো হয়তো সেভাবে হবে না, আগে ঠাকুর নিয়ে আসা হতো, ঠাকুর নিয়ে আসে ধুমধাম করে পুজো হতো। কিন্তু এই মার্কেটে এর চেয়ে ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না। হয়তো ঘট পুজো করে কয়জন মিলে হয়তো ঘট পুজো করে আমরা ওইভাবেই আমাদের মানে শান্তি পেতে হবে, কিছু করার নেই, বাধ্য। আগে বড় পুজো হতো, ধুমধাম করে পুজো হতো, কাজ নেই। তো প্রথমত করোনা মহামারী, তার উপরে এমনি তো সেই জন্য মার্কেট খারাপ, এবং তার আগে থেকে বিগত বেশ কয়েক বছর ধরে চলছে আমাদের একদম কাজ নেই, কাজ সেভাবে হচ্ছে না, অবশ্যই ভাটা পড়েছে, কাজ হচ্ছে না। বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে কাজ ভালো নেই, একদম কাজ হচ্ছে না। এটা হয়তো ঘোষণায় হচ্ছে, মুখেই ঘোষণা হচ্ছে, কাজের কাজ তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, না না কোনো সাহায্য নেই। হ্যাঁ ধরে নিন সেটাই। তাপস পাল, হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।